আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাকিবস ডেলি লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তাআলা সামর্থ্যবান সকল মুসলমানের উপর রোজা ফরজ করে দিয়েছেন। অনেকের ধারণা রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের কল্যাণের জন্যই রোজা বাধ্যতামূলক করে দিয়েছেন। আসুন জেনে নেই স্বাস্থ্যবিজ্ঞানের মতে রোজা রাখার কয়েকটি উপকারিতা। এক, মোটা ব্যক্তির জন্য রোজা রাখার উপকারিতা। অতিরিক্ত খাবার গ্রহণের কারণে অনেকেই অনেক সমস্যায় ভুগছেন, তাই তো ইসলাম অতিরিক্ত আহার গ্রহণের পক্ষে নয়। অতিরিক্ত খাবার গ্রহণের ফলে দেহে প্রচুর চর্বি জমে যায়, ফলে শরীর অস্বাভাবিক মোটা হয়ে যায়, যা স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। বাড়তি চর্বি চামড়ার নিচে, শিরা উপশিরা, এমনকি হৃৎপিণ্ডে জমা হতে পারে, ফলে রক্তনালীতে স্বাভাবিক রক্ত চলাচল করতে পারে না। কিন্তু রোজা রাখলে শরীরে জমে থাকা এসব চর্বি শরীরের কাজে ব্যবহৃত হয়, ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। তবে এ সমস্ত রোগীরা অবশ্যই ইফতার ও সেহরিতে কম ক্যালোরির হালকা খাবার খাবেন। দুই, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং হাঁপানি রোগীদের জন্য রোজার উপকারিতা। রোজা রাখার ফলে রক্তে ক্ষতিকর ফ্যাটের মাত্রা কমে যায়, ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। রোজা রাখলে স্ট্রেস হরমোন কম নিঃসৃত হয়, এর ফলে বিপাকক্রিয়া ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। রোজা রাখার ফলে মনের অশান্তি ও দুশ্চিন্তা কমে যায়, কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়। এটি উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুবই ভালো। অধিকাংশ হাঁপানি রোগীর জন্য রোজা বেশ উপকারী। তিন, ডায়াবেটিস রোগীদের জন্য রোজার উপকারিতা। একজন রোজাদার রোজা রাখাকালীন সময় দেহের গ্লুকোজগুলো দ্রুত ভাঙতে থাকে এবং দেহের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে, ফলে তখন ইনসুলিনের উৎপাদন কমে যায়, যা প্যানক্রিয়াসকে কিছুটা বিশ্রাম দেয়। অন্যদিকে গ্লুকোজ ভাঙার সুবিধার্থে শরীরে গ্লাইকোজেন তৈরি হয়, এর ফলে দেহে ব্লাড সুগারের পরিমাণ কমে তা ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে কাজ করে। চার, আলসার রোগীদের জন্য রোজার উপকারিতা। অনেক সময় দেখা যায় আলসারে আক্রান্ত রোগীরা রোজা রাখলে ভালো থাকেন, কারো কারো সমস্যা হতে পারে, তবে তাদের জন্য রোজা রাখার বিষয়টি অনুশীলনের উপর নির্ভর করে। পাঁচ, রোজা ধূমপান কমিয়ে দেয়। আমরা জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথা বর্তমান যুগে সবাই জানে। বিজ্ঞানের আবিষ্কারের অনেক আগে থেকেই ইসলাম ধূমপান নিষিদ্ধ করেছিল। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে, রোজা রাখলে ওই সমস্ত লোক এটি থেকে বিরত থাকতে পারবেন। বলা যেতে পারে ধূমপান বর্জনের উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস। ছয়, দেহের টক্সিন দূর। প্রতিদিন আমাদের মধ্যে বেড়ে চলেছে প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভরশীলতা। যেমন হাতে বানানো রুটির বদলে খাই পাউরুটি, বিস্কুট, কেক, পিৎজার মতো নানা ধরনের মুখরোচক খাবার, কিন্তু এসব খাবার থেকে আমাদের দেহে জমা পড়ে ক্ষতিকারক টক্সিন। এতে অ্যাজমা, আর্থ্রাইটিস, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, দৃষ্টিশক্তি হারানো, দাঁত পড়ে যাওয়া, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। রোজাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে এই ফ্যাট কমে আসে, ক্ষতিকারক টক্সিনগুলো লিভার, কিডনি ও অন্যান্য অঙ্গের মধ্য থেকে বেরিয়ে যায়। সাত, হজম ক্রিয়াজনিত সমস্যা দূর। দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ খাবার হজমের কাজ করে, রোজার সময় এ অঙ্গসমূহ কিছুটা বিরতি পায়। হজমের রস নিঃসরণ তখন ধীর হয়, খাবারগুলো ভাঙে ধীরে, দেহের জন্য প্রয়োজনীয় শক্তিও তখন নিঃসরণ হয় ধীরে। তবে রোজা রাখলেও পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বন্ধ হয় না, এজন্যই পেপটিক আলসারের রোগীদের রোজা রাখার ক্ষেত্রে ডাক্তাররা কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেন। আট, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি। রোজা রাখার ফলে দেহ ও মনে নিঃসন্দেহে এক ধরনের ইতিবাচক অনুভূতির সৃষ্টি হয়। আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যে রমজানে রোজা রাখার মাধ্যমে মস্তিষ্কে নতুন নতুন কোষের জন্ম হয়, ফলে মস্তিষ্কের কর্মদক্ষতা বেড়ে যায়। অন্যদিকে কোটিলস নামক এক ধরনের হরমোন রয়েছে, যা অ্যাড্রিনালি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তার পরিমাণও কমে যায়। এর ফলে পুরো রমজান মাসে এবং রমজান মাসের পরেও মানসিক চাপ বেশ কম থাকে। নয়, ভোজন বিলাস কমে। রমজানে খাদ্য কম খাওয়াতে পাকস্থলী সংকুচিত হয়ে যায়, ফলে অল্প খাবার খেলেই পেট ভরে যায়। রমজান মাস হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস শুরু করার একটা অন্তত ভালো সময়, কাজেই এ ধরনের অভ্যাসের কারণে রমজানের পরেও দেহের ওজন নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। দশ, অ্যালার্জি এবং চর্মরোগের উপকার।
গবেষণায় দেখা যায়, জীবাণু ও আঘাতের কারণে দেহ যে প্রক্রিয়ায় অসুস্থ থাকে, রোজা রাখলে সে প্রক্রিয়াকে নষ্ট করে দেয়। ফলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যালার্জি, সোরিয়াসিস নামক চর্মরোগ থেকে নিরাময়ে রোজার ভূমিকা আছে বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। কোনো কোনো বিশেষজ্ঞের মতে পিত্তথলির রোগ, আলসারেটিভ কোলাইটিস নিরাময়েও রোজার ভূমিকা অনেক। স্বাস্থ্য গবেষকদের মতে সারা বছর অতিরিক্ত খাবার, অখাদ্য, ভেজাল খাবার ইত্যাদি খাওয়ার ফলে আমাদের শরীরে জৈব বিষ জমা হয়। এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি আমরা পুরো এক মাস সঠিকভাবে রোজা পালন করি, তাহলে এসব বিষ শরীর থেকে দূর হয়ে যাবে, আমাদের শরীর হবে শঙ্কামুক্ত। এসব তো হবেই, সাথে মহান আল্লাহ তাআলার আদেশ পালন হবে, মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করি, সুস্থ থাকি, আল্লাহর সান্নিধ্য লাভ করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।